হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতা রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো রাস্তার ধারে দোকানের মতন ভুট্টা কিভাবে বাড়িতেই গ্যাসে পুড়িয়ে খাবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন, একটা প্লেটে আমি তিনটে ভুট্টা নিয়েছি। এখন এই ভুট্টাগুলোর এই খোসাগুলো ছাড়িয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, তিনটে ভুট্টা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে চলুন দেখে নিই কিভাবে গ্যাসে ভুট্টা পোড়াতে হয়। এবারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়ে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু হাইতে রেখেছি। এবার আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ভুট্টা হাতে নিয়েছি, এই গ্যাসের উপর ধরে এরকম পুড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকম চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভুট্টাটা পুড়িয়ে নিতে হবে। আর ভুট্টা পোড়ানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। এই দেখুন, এই ভুট্টাটা আমার পোড়ানো হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। এরকমভাবে যে কটা ভুট্টা আপনারা খাবেন সেই কটা ভুট্টাই পুড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, তিনটে ভুট্টাই আমি পুড়িয়ে নিয়েছি। এখন এই প্লেটের মধ্যেই দেখতে পাচ্ছেন একটু লবণ আর এক টুকরা লেবু নিয়েছি। এখন আমি এখান থেকে একটা ভুট্টা নেব আর লবণ আর লেবুটা ভুট্টার সঙ্গে মাখিয়ে দেব। এই দেখুন, আমি একটা ভুট্টা হাতে নিয়েছি। এখন আমি এই ভুট্টার গায়ে যে লবণ দেখছেন, লবণটা এরকম করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এই যে দেখছেন লেবু, এই লেবুটার বীজ বের করে ফেলে দিয়ে এই লেবুটা এরকম করে ঘষে দিচ্ছি। এই লেবু আর লবণ দিয়ে মাখিয়ে যদি এই ভুট্টা পোড়াটা আপনি খান, তাহলে দেখবেন ঠিক দোকানের মতোই স্বাদটা আপনি পাবেন। এরকম করে যে কটা ভুট্টা আপনি পুড়িয়ে খাবেন সবগুলোতেই লেবু আর লঙ্কাটা ঘষে নেবেন। এই দেখুন, একই রকমভাবে তিনটে ভুট্টাতেই আমি লবণ আর লঙ্কা মাখিয়ে নিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই ভুট্টা পোড়ানোর বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।